রেসপেক্টেড ভিউয়ার্স অ্যান্ড মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্যাবিনেট ডিসিশন, কেইবাটাও ক্যাবিনেট ডিসিশন লৈছে। গুড নিউজ ফোর কার কার কারণে ভাল খবর আছে। টিচার্স, অরুণোদয় আঁচনি হোল্ডার, আনএমপ্লয়ি পার্সন, মানে যিবোৰ যুবক যুবতী এতিয়ালৈকে নিবনুৱা হৈ আছে তেওঁলোকৰ কাৰণে, আৰু ৰেচন কাৰ্ড হোল্ডাৰ যিবিলাকে ৰেচন কাৰ্ড বনাবলৈ ইচ্ছা কৰি আছে তেনেকুৱা ধৰণৰ মানুহৰ কাৰণে বহুত ভাল খবৰ। এই গোটেইকেইটা পাৰ্চনৰ কাৰণে বহুত ভাল খবৰ। তো এই ভিডিঅ'ৰ যোগেদি এই ভাল খবৰকেইটা কি কি কেনেকৈ এপ্লাই কৰিব লাগিব, কি কি কিমানখিনি পাব, তো গোটেইখিনি আজি ডিছকাছ কৰিম। আৰু শিক্ষক যে মানে আকৌ ৰেগুলাৰ কৰিব, এয়াও এই কেবিনেট ডিচিশ্যন গ্ৰহণ কৰা হৈছে, আৰু এইটো কেনেকৈ কৰিব লাগিব এই গোটেইখিনি প্ৰচেছ আলোচনা কৰিম। তো ভিডিঅ' একেলগে চাব। এণ্ড ওৱান ৰিকুৱেষ্ট টু ইউ, চেনেলটো নহ'লে ছাবস্ক্ৰাইব কৰি দিব। সো লেটছ ষ্টাৰ্ট দ্য ডিছকাশ্যন। প্ৰথমে এইটো আলোচনা কৰি লওঁ, যিহেতু মই টিচাৰ ৰিলেটেড বেছি ভিডিঅ' বনাওঁ, কণ্ট্ৰেকচুৱেল টিচাৰ্ছ টু ৰেগুলাৰ টিচাৰ। কিছুদিন আগত হৈ গ'ল, অলমষ্ট 25,000 শিক্ষকক ৰেগুলাৰ কৰা হ'ল। এগেইন এডভাৰ্টিজমেণ্ট দিব দুদিনৰ ভিতৰতে, স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ বুলি কৈছে, আৰু এইটো অপশ্যন দিব আপুনি ৰেগুলাৰ হ'ব নে নহ'ব। এইটো কাৰ কাৰণে? ছেকেণ্ডাৰী লেভেলৰ কাৰণে। আগত আছিল এলিমেণ্টাৰী লেভেল, এতিয়া হ'ল ছেকেণ্ডাৰী লেভেল। কাৰণ ছেকেণ্ডাৰী লেভেলতো 4,600 প্লাছ শিক্ষক এতিয়াও কণ্ট্ৰেকচুৱেল হৈ আছে, প্ৰায় নিয়মীয়া হৈ আছে, মানে স্কেল সকলো পায়, দৰমহা বৃদ্ধি টি এ ডি এ সব পায়, কিন্তু ৰেগুলাৰাইজ হোৱা নাই। তো সেই টিচাৰখিনিক ৰেগুলাৰ কৰিব আণ্ডাৰ স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ, এজ ইট ইজ সমগ্ৰ শিক্ষা অভিযানৰ মিছনৰ যিবিলাক টিচাৰ ৰেগুলাৰ কৰা হ'ল, ঠিক তেনেদৰে এই 4,600 প্লাছ শিক্ষকক ৰেগুলাৰ কৰাৰ সুযোগ দিছে। এতিয়া কথা হ'ল, যিবিলাকে মানে ৰেগুলাৰ হ'ব নিবিচাৰে, ৰেগুলাৰটো সকলোৱে হ'ব বিচাৰে, কিন্তু ইয়াতে কণ্ডিশ্যন হ'ল কি, ৰেগুলাৰ হ'লে মানে স্কেলটো কমি যাব, যাৰ কাৰণে অপশ্যন দিছে যদি কোনোবাই হ'ব নিবিচাৰে তেনেহ'লে সেইটো অপশ্যন বাছি ল'ব পাৰিব। ইয়াৰ ওপৰত ইউ পি এছ এটা ফেক্টৰ হৈ আছে, ইউ পি এছৰ কাৰণে হয়তো বহুতে ৰেগুলাৰ হ'ব আৰু কিছুমানে নহ'বও পাৰে। তো এইটো এটা ছেপাৰেট ভিডিঅ' বনাব লাগিব যে কোনবিলাক কেণ্ডিডেটে ৰেগুলাৰ হ'লে বেনিফিট বেছি পাব আৰু কোনজন বেনিফিট কম পাব আণ্ডাৰ ইউনিফাইড পেঞ্চন স্কিমৰ আণ্ডাৰত, যিটো 2025 চনত ইমপ্লিমেণ্ট হ'ব। তো ইয়াৰ এটা ছেপাৰেট ভিডিঅ' লাগিব। অৱশ্য মই ইউনিফাইড পেঞ্চন স্কিমৰ ভিডিঅ'বিলাক বনাইছোঁ, আপোনালোকে চাব পাৰে। তো আজি এইবিলাক ডিটেইলছ আলোচনা নকৰোঁ, অকল গোটেইখিনি টিচাৰ ৰেগুলাৰৰ কাৰণে গভৰ্ণমেণ্ট অফ আসাম অফাৰ দিছে। ঠিক যেনেকৈ এছ এছ এ টিচাৰখিনিক ৰেগুলাৰ কৰা হৈছে, ঠিক তেনেকৈ দুদিনতে স্পেচিয়েল ৰিক্ৰুটমেণ্ট ড্ৰাইভ টু, তাৰমানে এইটো পৰ্টেল অ'পেন কৰি দিব, পৰ্টেলত আপোনালোকে এপ্লাই কৰিব, আৰু তাৰপিছত এতিয়া কোনো কাৰে প্ৰগ্ৰামৰ মাধ্যমতো আপোনালোকক এপইণ্টমেণ্ট লেটাৰ বিতৰণ কৰিব। বিশেষকৈ কংগ্ৰেছ চৰকাৰৰ সময়ত অসমৰ হাইস্কুলসমূহত কণ্ট্ৰেকচুৱেল টিচাৰ নিযুক্তি কৰা হৈছিল। আজি কেবিনেটে তেনেকুৱা ধৰণৰ 4,669 জন শিক্ষকে যাতে নিয়মীয়া শিক্ষকৰ মৰ্যাদা পাব পাৰে, তেনেকৈ আমি সৰ্বশিক্ষা অভিযানত যিধৰণে আমি ৰেগুলাৰাইজ কৰিছিলোঁ, তেনেকুৱা পাথৱে এটা আজি আমি মুকলি কৰোঁ। অৰুণোদয় 3.0 12 ব্লকস নিউ অরুণোদয়ক মানুহক অরুণোদয় দিব, প্রদান করব, কেবিনেট ডিসিশন ফাইনাল করা হয়েছে, মোহর মারিছে আজি। আর এইটো কেন দিব, অসমৰ বিধানসভা সমষ্টি আকারে দিব, 126টা সমষ্টিতে ডিভাইডেড বাই ইকুয়েল, কিন্তু এটা দুটা যে মানে ই আছে মানে সমানুপাতিক আর কি, যত মানুহৰ সংখ্যা কম আছে তাত 500 কম হব পাৰে, আর যত মানুহৰ সংখ্যা বেশি তাত 500 বা 700 এনেকুৱা বেছি হ'ব পাৰে, তাৰমানে সমানুপাতিকভাৱে দিব আৰু কি। আৰু ইয়াতে 126টা সমষ্টিতে মানে মিটিং পাতিব, ইয়াৰ লগত ৰেচন কাৰ্ডটো এটা ৰিলেটেড আছে মাতি, আৰু জানুৱাৰী মাহলৈকে এইটো হেক কৰিব। ইয়াও এজ ইট ইজ অৰুণোদয়ৰ নিচিনাই এইটো আকৌ বেছি দিব,
17 লাখ নিউ এপ্লিকেন্টসত ই করব গ্রহণ করব আর 17 লাখে রেশন কার্ড দিব। কারণ হয়েছে কি, যদি রেশন কার্ড না থাকে তেনহলে মানুষজন অরুণোদয় না পায়। চিফ মিনিষ্টার স্যার এনেকয় কইছে যে ঠিক তেনেকৈ 126টা সমষ্টিতেই সমবিতরণ করব, সমানুপাতিক আর কি, যত মানুষের সংখ্যা বেশি আছে তাত অকমান বেশি পাব, যত মানুষের সংখ্যা কম আছে তাত অকমান কম পাব, এজ ইট ইজ অরুণোদয়ের নিচিনা। তো ইয়া এক অত্যন্ত ভাল খবর ফর রাইজ, মানে অসমৰ রাইজৰ কাৰণে এটা বহুত ভাল খবর। কারণ যাবোৰৰ হয়তো এতিয়ালৈকে রেশন কার্ড হোৱা নাই, তেতিয়াহলে আপোনালোকে অতি সোনকালে উনত কি ইনস্ট্রাকশন দিয়ে সেইমতে আপোনালোকে এপ্লিকেশন করে দিয়ক, আপনার অকমান ভেরিফাই প্রসেস আছে, তারপর হয়ে যাব। ফ্রেন্ডস, এ একটা নতুন, হয়তো এনেকুয়া ধরনের স্কিম আগতে নাছিল, এ একটা নতুন একটা পদক্ষেপ, নিবনুয়া যুবক যুবতীলৈ ভাল খবর, অত্যন্ত ভাল খবর বলে কব লাগিব। 25,238 জনের কারণে অনুমোদন জানাইছে ক্যাবিনেটে। ক্যাবিনেট ডিসিশন চূড়ান্ত হয়েছে যে 25,238 জনক ওপেনিং হিসাবে লব, তারপর আক 75,000ক পিছত দিব, 75,000। আর এটা কেন ধরনের আসনি, এটি হচ্ছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল আসনি। এ হয়েছে 2 লাখ টাকা দিব আপনার, আপনি প্রপার ট্রেনিং দিব, মই আগত আলোচনা করেছিল, প্রপার ট্রেনিং দিব, আপনি এই টাকাটলে কি করে একটু বিষয়ে আপনার ই বিজনেস করব পারে, দিব পারে ক্ষুদ্র উদ্যোগ বনাব পারে, এনেকা ধরনের আপনার ট্রেনিং দিব, যেটু করব বিচার তার উপর আপনার ট্রেনিং দিব। আর এইটু ট্রেনার হয়েছে 10 ইয়ার্স, 10 ইয়ার্সর ভিতর আপনি এই 2 লাখের ভিতর 1 লাখ টাকা দিব লাগে। কিন্তু প্রথম কন্ডিশন হয়েছে কি, আপনার প্রথম 5 বছর এক পয়সা দিব না লাগে ঘুরাই, 2 লাখ টাকা আপনার হাতত থাকিব, 5 বছর আপনি ব্যবসায় বাণিজ্য কি করব, তারপর 5 বছর পিছত আপনার 1 লাখ ঘুরাই দিব লাগিব, 1 লাখ ব্যাক করব লাগবে বাই ইনস্টলমেন্ট, একেলগে দিব না লাগে, এটা কিস্তি রূপে দিব, হয়তো 3-4-5টা এনেক দিব পারে, সেই হিসাবে ঘুরাই দিব লাগিব। তো ডেফিনেটলি এটা একটা ভাল পদক্ষেপ, আর ইয়ার দ্বারা হয়তো নিবনুয় যুবক যুবতী ভালেখানি উপকার হব। কারণ কিছু হয়তো হয়তো ব্যবসায় করব ইচ্ছা আছে কিন্তু এই পয়সার কারণে করব পারা নাই, তো মানে বেহেদ ভাল খবর বলে কব লাগিব। তো 25,000 অলরেডি অ্যাপ্লিকেশন গ্রহণ করেছে আর 75,000 আর করব। সিএম ট্রিপল এ মুখ্যমন্ত্রীর অসম আত্মনির্ভরশীল আসনি, এই আসনিখনের আমি ইন্টারভিউ লই আছি, আজি ক্যাবিনেটে এই আসনিখনের 25,238 গৰাকী হিতাধিকারী অনুমোদন।